বন্ধুরা, আজ আমি সহজ পদ্ধতিতে একটা ডিমের রেসিপি তৈরি করে দেখাবো। ডিম তো আপনারা বাড়িতে অনেক খেয়েছেন, এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর আজকে আমার সঙ্গে আছে আমার ছোট দেবর, ও আমাকে সব কিছুতে হেল্প করবে। সম্পূর্ণ রান্নাটা আমার দেবর নির্দেশনা করবে, আমি শুধু রান্না করে দেখাবো। কড়াই প্রথমে তেল দিয়ে দেবো, প্রথমত পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আপনারা বাটা মশলা ছাড়াই এখানে রান্না করতে পারবেন। হলুদ দিয়ে দেব, এখন একটু জল দিয়ে এই পেঁয়াজ মরিচ রসুন কষিয়ে নেব। বন্ধুরা, এই মশলাগুলো কষানোর মাঝেই আমি লবণ দিয়ে দেবো। লবণটা দিলে মশলা দ্রুত কষানো হবে। আচ্ছা, এখন যে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে নিচ্ছে জিরার গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে নিচ্ছে। এরপর যেমন কাজ করতে টমেটো দিয়ে দেবো, এতে তরকারিটাকে বেশি সুস্বাদু হবে। দেখতে পাচ্ছেন কুচি কুচি করে কিছু আলু কাটা ছিল, এই আলুগুলো কষানো মশলা ভিতরে দিয়ে দেবো। আলুগুলো কষিয়ে নেব, এখন জল দিয়ে দিতে হবে। ঘেরে কি কি চাষ হয় আপনাদের আমি সবকিছু আজ ঘুরে দেখাবো। এ দেখুন টমেটো গাছ, প্রচুর টমেটো হয়েছে। এ দেখুন পাকা টমেটো আছে। এ দেখুন পাচ্ছেন, ডিমগুলো কিন্তু সিদ্ধ করা হয়নি। এই ডিমগুলো জাস্ট ভেঙেই এই তরকারির ভিতরে দিয়ে দেবো। দেখুন কেমন সুস্বাদু একটি রান্না হয় একেবারে সহজ পদ্ধতিতে। এ পর্যায়ে কিন্তু আপনাকে ডিমগুলো সিদ্ধ করতে হবে না, ভাজতে হবে না, শুধুমাত্র ডিমগুলো ভেঙে এভাবে তরকারিটা কষিয়ে আপনি ডিমটা দিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। Okay.
এভাবে ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এটি আমি ঢেকে দেব। বন্ধুরা এই পর্যায়ে দেখুন টমেটোগুলো খুব সুন্দর করে কাটা ছিল, এই টমেটোগুলো আমি দিয়ে দেবো। এটি তরকারির একটি আলাদা স্বাদ আনবে। দেখতে পাচ্ছেন খুবই সহজ পদ্ধতিতে ডিম রান্না হচ্ছে। এখানে কিন্তু আপনাকে বাড়তি কোনো ঝামেলা নেই যে ডিম সিদ্ধ করতে হবে কিনা, ডিম ভাজতে হবে কিনা। এবং প্রথমেই দেখতে পেয়েছেন যে কোনো মশলা কিন্তু আমি বাটিনি, বাটা মশলা ছাড়াই কিন্তু আমি ডিমগুলো রান্না করতে পেরেছি। তো খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটি হবে, আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন। টমেটোগুলো দেওয়ার পরে আমি একটু ঢেকে নিব। বন্ধুরা রান্না কিন্তু শেষ পর্যায়ে আপনারা দেখতে পেয়েছিলেন আমি ডিমগুলো শুধুমাত্র ভেঙে ছেড়ে দিয়েছিলাম। এখন দেখেন ডিমগুলো কিন্তু একেবারে আস্ত, চারটি ডিম দিলাম, চারটি ডিম কিন্তু চার জায়গায় আছে, একেবারে আস্তে আস্তে আছে। তো আপনারা ভাবতে পারেন যে ডিমগুলো ভেঙে যাবে কিনা, ভেঙে যাওয়ার আসলে কোনো সম্ভাবনাই নেই। এই পদ্ধতিতে যদি আপনি রান্না করেন তাহলে এরকমভাবে আপনারা রান্না করতে পারবেন। দেখতে পাচ্ছেন ডিমগুলো একেবারে আস্ত আছে, রান্না একেবারে শেষ পর্যায়ে। এখন গরম মশলা দিয়ে একটু ঢেকে নিব। রান্না করা হয়ে গেছে, খুব অল্প সময়ে এখন নামিয়ে নেব। বন্ধুরা আমাদের রান্না শেষ, ভিতরে কুসুমটা দেখুন কেমন রান্না হয়েছে। অনেকে ভাবতে পারেন যে রান্না হয়েছে কিনা, আদৌ দেখুন একেবারেই সম্পূর্ণভাবে কুসুমটি সিদ্ধ হয়ে গেছে। খুবই সুস্বাদু বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন লাগবে এই রেসিপিটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা এরকম আরও অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা এরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।